উত্তর প্রোগ্রাম আছে আমাদের মাঝে উপস্থিত আছে আমি এই 45 নং ওয়ার্ডে আমাদের 5টা ভিলার আছে এবং এই কিন্তু 5টা জায়গাতে আপনাদের এই কার্যক্রমগুলা চালানো হয় প্রতি জায়গাতে কোন জায়গাতে 1200 লোকের দেওয়া হয় এই এলাকার এখানে মনে হয় 1250 লোকের পণ্য দেয় প্রতি টাইমে আবার কোন জায়গাতে 750 আছে এইভাবে মিলা প্রায় 6100 লোকের আমাদের এই ওয়ার্ডে আপনার এই পণ্যটা দেওয়া হয় আমাদের 6300 কার্ড হয়েছে আমরা 200 কার্ডের হদিস পেয়েছি না হদিস পেয়েছি নাকি ফোন করে ফোন বন্ধ আর ফোন করলে কয় বরিশাল আছি ফোন করলে কয় রংপুর আছি আমরা প্রায় 180 না 200 লোকের একটি সিভিল পণ্যটা দিতে পারি না তা আমাদের 6100 লোক প্রতি মাসে কিন্তু আপনারা আমাদের এই সিভিল পণ্যটা নিতেছে তো এটা আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিরাট একটা সফলতা এবং আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের সদ্ভাবনা পালা সাহেবের ওনারও একটা পরিশ্রমের একটা ফসল এটা আমাদের মাননীয় মেয়র মহোদয়ের একটা পরিশ্রমের ফসল সর্বমূলে এটা কিন্তু আপনাদের মাঝে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে সারা বিশ্বের মধ্যে যে দ্রব্যমূল্যের যে উদ্যোগটি এই উদ্যোগটি যাতে আমাদের বাংলাদেশের মানুষ সফলতার সাথে সুন্দর পরিবেশে চলতে পারে এই জন্য এই ভুতুরগুলা কিন্তু আপনার দিতেছে কিন্তু আমি আবার একটা জিনিস অন্যদিকে আমি একটা জিনিস বেশি নিয়ে কথা বলি অনেকে কিন্তু আবার একটা মন্তব্য করে এই বিষয়টা নিয়ে যে আমরা টাকা দিয়ে কিনি না এই কথাটা কিন্তু করে কি বলে হ্যাঁ কিনেন এটা তো সত্য আপনারা 470 টাকা দিয়ে 2 কেজি তেল 2 কেজি চাউল এবং 5 কেজি চাউল কিনেন কিন্তু এর মধ্যে কিন্তু একটা মেহনত আছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই যে প্রতি মাসে আমাদেরকে এটা দিতেছে এইটার দাম কিন্তু আপনার 800 টাকার উপরে নাকি এই দামটা কিন্তু 800 টাকার উপরে তো সেই ক্ষেত্রে প্রতি মাসে আমাদেরকে কিন্তু এখানে প্রায় 400 টাকা মজুরি দিতেছে টিসিবির মাল শুধু জয়নাল কমিশনার দিতেছে না এখানে এখানে তার ডিলার আছে 4-5 জন তারাই শুধু দেয় না সারা বাংলাদেশে এই যে ওসি সাহেব বলছেন গ্রামে গেলে বোঝা যায় এটা কি চাহিদা আপনারা শহরে থাকেন জনলাবদিন কমিশনার বলছে সেই জন্য আপনারা এটা যদি আপনারা নিতেছেন সুবিধা ভোগ করতেছেন কিন্তু এটার অভাবটা বুঝতেছেন না তাই আপনাদের কাছে অনুরোধ জানাবো যারা টিসিবির মাল নিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন বাংলাদেশে কোনো অসহায় দরিদ্র মানুষ থাকবে না আগামী দিনে যদি আমরা নির্বাচিত হতে পারি টিসিবির মালের এই সংখ্যা আমরা আরো বৃদ্ধি করব ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা কথা বলছেন যাদের ঘরবাড়ি নাই যারা ভূমিহীন সারা বাংলাদেশে তিনি ঘরবাড়ি ভূমিহীনের ব্যবস্থা করতেছেন যাদের বস্তিতে থাকে বাসন ট্যাক যায় দেখেন মিরপুর বাসন ট্যাক এটা বস্তি ছিল এটা 20-25 তলা বিল্ডিং হইতেছে এই যারা ভূমিহীন ছিল অসহায় ছিল বস্তিতে ছিল তাদের জন্য তিনি ঘরের ব্যবস্থা করছেন আর আমার এই আসনে তিনি কথা বলছেন কথা দিচ্ছেন আগামীতে যদি নির্বাচিত হইতে পারি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচিত হন এই অঞ্চলে যারা ভূমিহীন তাদের ঘরের ব্যবস্থা হবে জমি সহকারে ইনশাআল্লাহ আপনারা সকলে সেই সুবিধা ভোগ করবেন যারা বিধবা সারা বাংলাদেশে ভাতা দিচ্ছে যারা আমার এই আসনে ভাতা পান না কমিশনার সাহেবের সাথে যোগাযোগ করবেন আপনাদের ভাতার ব্যবস্থা করা হবে যারা মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন যারা পান না তারা যোগাযোগ করবেন আমরা মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা সরকার করতেছে এবং তাদের ঘরের ব্যবস্থা করতেছে সরকার আমরা ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই উদ্যোগগুলো আমরা সফল বাস্তবায়ন করতে পারবো
যদি আপনারা সকলে আমাদের সহযোগিতা করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব মানুষের সরকার অসহায় মানুষের সরকার দুস্থ মানুষের সরকার তাই আপনাদের কাছে অনুরোধ সামনে নির্বাচন কঠিন নির্বাচন হবে আপনারা যারা এখানে আছেন প্রত্যেকই ভোটার আপনাদের ঘরেও ভোটার আছে তাই বাসায় যায়া পরিবারের সকল সদস্যকে অনুপ্রেরণা যোগাবেন বলবেন যে সরকার অনেক উন্নয়ন করতেছে এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করতেছে আমাদের খাদ্য দিতেছে যারা বিধবা তাদের ভাতা দিতেছে মাতৃকালীন ছুটি দিতেছে অসহায় মানুষের ঘরবাড়ির ব্যবস্থা করতেছে যারা অসুস্থ তাদের চিকিৎসার ব্যবস্থা করতেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না সেজন্য আগামী দিনে এই উন্নয়নের অব্যাহত ধারাকে যদি আমরা রক্ষা করতে পারি চাই তাহলে নৌকার কোনো বিকল্প নাই